ও নার্স কর্মকর্তাদের নিয়ে প্রযুক্তি করায় মাগুরায় মাগুরা মোহাম্মদ সাজ্জাদ হোসেন মাগুরা নার্স। নার্সদের নিয়ে জঘন্য কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ চেয়ে ও নার্সিং এর মহাপরিচালক সহ সকল পদে পদায়ন চেয়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। 150 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, নার্সিং ইনস্টিটিউট মাগুরা এবং সকল নার্সিং অফিসার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মাগুরার ব্যানারে নার্সিং ও পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করায়। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ চায়। এ সময় তারা নার্সদের অপমান, সইব না, চাচ্ছি আমরা অধিকার, ভেবে দেখবেন একবার, এ ধরনের বিভিন্ন স্লোগান পিস্টন প্রদর্শন করেন। পরে বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চশিক্ষিত দক্ষ ও কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করায় এক দফা দাবি জানান। আমাদের প্রতিষ্ঠানটাকে আমরা সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।